ফুটপাতের উপর বেআইনিভাবে দোকান হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরে নড়ে চড়ে বসলো বিধাননগর পুলিশ। বিধাননগর সেক্টর 5 এবং বিধাননগর দক্ষিণ থানার 16 নম্বর ট্যাঙ্ক লাগোয়া কেবি ব্লকে ফুটপাতের উপর বেআইনি দোকানগুলোকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হলো পুলিশের পক্ষ থেকে। কি করে বলবো, কাড়া ভাঙতে বললো, হট করে এরকম বললে হয় কোনোদিনও? এক কোনো লেবার নেই, কিছু নেই, আমরা একা একা কি করে করবো? যেটুকু পারছি তাও আমরা করছি। কিসের দোকান? আমাদের মুদিখানা দোকান ছিল, গ্রোসারি দোকান। কত বছরের দোকান? প্রায় 20-30 বছর অবধি হয়ে যাবে দোকানটা। এখানে এমনি নর্মাল এখানে পৌরসভার লোক এসে বললো যে 12-র মধ্যে দোকান সব তুলতে হবে, তারপর পুলিশের গাড়ি এসে বললো যে দোকান তুলতে হবে আস্তে আস্তে। তাই এখন এসে সব হাতাহাতি করলাম, করে সব করে দিলাম, দেখতেই তো পাচ্ছি। হ্যাঁ, পারমিশন বলা যায় না, পারমিশন ছাড়া তো করতে পারবে না। পারমিশন এখন ওদের ভিতরে কী হয়েছে সেটা ওরা বুঝতে পারবে, আমাদেরকে তো সব না, দোকান আমাদের নিজেদের। সোমবার নবান্নতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান বিধাননগরে ফুটপাতের উপর বেআইনিভাবে দোকান রয়েছে। আর এরপরই মঙ্গলবার সকাল থেকে পুলিশের তৎপরতা চোখে পড়লো বিধাননগরের। বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানা থেকে ইন্সপেক্টর ইনচার্জের নেতৃত্বে পুলিশ এসে পৌঁছে সেক্টর 5 অঞ্চলে। সেখানে ফুটপাতের উপরে থাকা দোকানগুলোকে তারা চিহ্নিত করে এবং সেই দোকানের মালিক তাদেরকে নির্দেশ দেয় ফুটপাত ফাঁকা করে দেওয়ার জন্য। সিপিএমের আমল থেকে বসে আছেন, অনুমতি কেউ দিয়েছে এখানে বসার জন্য? ইয়ে ফুটপাত দখল করে বসে রয়েছেন, এমনিই বসে রয়েছেন, কাউকে কোনো পয়সা দিতে হয় না? আপনার নাম কি? ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।